এদিকে বরিশাল শিক্ষা বোর্ডের অধীন এবার এসএসসি পরীক্ষার্থী রয়েছে 91,800 জন, ছেলে পরীক্ষার্থীর সংখ্যা 43,727, আর মেয়ে পরীক্ষার্থী অংশ নিচ্ছে পরীক্ষায় 48,073 জন। বরিশাল সরকারি জেলা স্কুল কেন্দ্র থেকে আরও তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মুর্তুজা জুয়েল। মুর্তুজা জুয়েল, একটু জানাবেন যে কেন্দ্রের আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থী অভিভাবকরা কী বলছেন? জীবনের প্রথম বড় একটি পাবলিক পরীক্ষায় বসেছেন শিক্ষার্থীরা, তাদের মন্তব্য নিশ্চয় নিয়েছেন। রুবায়েত, আপনি যেমনটি বলছিলেন, দেশের সর্ববৃহৎ এই পাবলিক পরীক্ষায় বরিশাল বিভাগের 6টি জেলায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে 91,000 শিক্ষার্থী অংশগ্রহণ করছে। বিভাগের 1,475টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু একযোগে এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। শিক্ষাকেন্দ্রের পরীক্ষা কেন্দ্রগুলোর ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার 30 মিনিট পূর্বে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেছে এবং 25 মিনিট পূর্বে কিন্তু কোন সেটে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর ফলে আসলে পরীক্ষা নিয়ে প্রতি বছর যে একটি বিভিন্ন ধরনের গুজব সহ বিভিন্ন ধরনের অপপ্রচার তৈরি হয়, এটির সুযোগ এবছর কিন্তু আসলে বন্ধ করার চেষ্টা করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কেন্দ্রগুলো কিন্তু আসলে এই নির্দেশনা প্রতিপালন করছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবক তারা পরীক্ষার পূর্বে আমাদেরকে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণ পরিবেশে এখানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভিজিলেন্স টিমের যারা সদস্যরা রয়েছেন এবং সংশ্লিষ্ট কেন্দ্রের যারা দায়িত্বরত রয়েছেন তারা আসলে এখানে দায়িত্ব পালন করছেন এবং নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠান এবং হচ্ছে ডিজিটাল জালিয়াতি রোধে কিন্তু কোনো ধরনের স্মার্টফোন কেন্দ্রে আনয়ন করতে দেয়া হয়নি এবং গত 26 তারিখ থেকে কিন্তু এই সকল ধরনের কোচিং সেন্টারগুলো কিন্তু সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। এ নিয়ে আসলে শিক্ষার্থী এবং অভিভাবকরা তারা সন্তোষ প্রকাশ করেছেন। এ ছিল আসলে রুবায়েত, বরিশালের আর এসএসসি পরীক্ষা গ্রহণের এখন পর্যন্ত চিত্র। আমরা দেখতে পেয়েছি যে পরীক্ষা কেন্দ্রের গেটে পুলিশ রয়েছে এবং বহিরাগত কোনো ব্যক্তিকে কিন্তু কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। শিক্ষা বোর্ড চেয়ারম্যান আব্বাসউদ্দিন কিছুক্ষণ পূর্বে এই কেন্দ্রটি পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সকল নির্দেশনা তারা পেয়েছেন প্রতিটি তারা সঠিকভাবে এখানে প্রতিটি কেন্দ্রে পালন করা হবে। বিভাগের 190টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আপনি জানেন যে 2 বছর পরে কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে 3 ঘন্টা ব্যাপী পরীক্ষা চলছে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই বিরতিহীনভাবে পরীক্ষা গ্রহণ হবে। এ ছিল আসলে রুবায়েত, বরিশাল থেকে পরীক্ষা গ্রহণের তথ্য। মন্ত্রী জয়েল, অসংখ্য ধন্যবাদ এই আপডেটটুকু জানানোর জন্য। এদিকে বরিশাল শিক্ষা বোর্ডের অধীন এবার এসএসসি পরীক্ষার্থী রয়েছে 91,800 জন, ছেলে পরীক্ষার্থীর সংখ্যা 43,727, আর মেয়ে পরীক্ষার্থী অংশ নিচ্ছে পরীক্ষায় 48,073 জন। বরিশাল সরকারি জেলা স্কুল কেন্দ্র থেকে আরও তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মুর্তুজা জুয়েল। মুর্তুজা জুয়েল, একটু জানাবেন যে কেন্দ্রের আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থী অভিভাবকরা কী বলছেন? জীবনের প্রথম বড় একটি পাবলিক পরীক্ষায় বসেছেন শিক্ষার্থীরা, তাদের মন্তব্য নিশ্চয় নিয়েছেন। রুবায়েত, আপনি যেমনটি বলছিলেন, দেশের সর্ববৃহৎ এই পাবলিক পরীক্ষায় বরিশাল বিভাগের 6টি জেলায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে 91,000 শিক্ষার্থী অংশগ্রহণ করছে। বিভাগের 1,475টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু একযোগে এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। শিক্ষাকেন্দ্রের পরীক্ষা কেন্দ্রগুলোর ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার 30 মিনিট পূর্বে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেছে এবং 25 মিনিট পূর্বে কিন্তু কোন সেটে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর ফলে আসলে পরীক্ষা নিয়ে প্রতি বছর যে একটি বিভিন্ন ধরনের গুজব সহ বিভিন্ন ধরনের অপপ্রচার তৈরি হয়, এটির সুযোগ এবছর কিন্তু আসলে বন্ধ করার চেষ্টা করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কেন্দ্রগুলো কিন্তু আসলে এই নির্দেশনা প্রতিপালন করছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবক তারা পরীক্ষার পূর্বে আমাদেরকে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণ পরিবেশে এখানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভিজিলেন্স টিমের যারা সদস্যরা রয়েছেন এবং সংশ্লিষ্ট কেন্দ্রের যারা দায়িত্বরত রয়েছেন তারা আসলে এখানে দায়িত্ব পালন করছেন এবং নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠান এবং হচ্ছে ডিজিটাল জালিয়াতি রোধে কিন্তু কোনো ধরনের স্মার্টফোন কেন্দ্রে আনয়ন করতে দেয়া হয়নি এবং গত 26 তারিখ থেকে কিন্তু এই সকল ধরনের কোচিং সেন্টারগুলো কিন্তু সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে বন্ধ করে দেয়া হয়েছে। এ নিয়ে আসলে শিক্ষার্থী এবং অভিভাবকরা তারা সন্তোষ প্রকাশ করেছেন।
এ ছিল আসলে রুবায়েত বরিশালের আর এসএসসি পরীক্ষা গ্রহণের এখন পর্যন্ত চিত্র। আমরা দেখতে পেয়েছি যে পরীক্ষা কেন্দ্রের গেটে পুলিশ রয়েছে এবং বহিরাগত কোনো ব্যক্তিকে কিন্তু কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। শিক্ষা বোর্ড চেয়ারম্যান আব্বাসউদ্দিন কিছুক্ষণ পূর্বে এই কেন্দ্রটি পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সকল নির্দেশনা তারা পেয়েছেন প্রতিটি তারা সঠিকভাবে এখানে প্রতিটি কেন্দ্রে পালন করা হবে। বিভাগের 190টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আপনি জানেন যে দু বছর পরে কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে 3 ঘন্টা ব্যাপী পরীক্ষা চলছে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই বিরতিহীনভাবে পরীক্ষা গ্রহণ হবে। এ ছিল আসলে রুবায়েত বরিশাল থেকে পরীক্ষা গ্রহণের তথ্য। অসংখ্য ধন্যবাদ এই আপডেটটুকু জানানোর জন্য।